আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ এখানে আপনাদের টাকি মাছের একটা ভর্তা রেসিপি দেখাবো। তো এই জন্য এখানে আমি টাকি মাছ নিয়েছি। এখানে মোট 6টা টাকি মাছ এখানে আমি নিয়েছি। এর মাথাগুলো আমি ফেলে দিয়েছি খুব ভালোভাবে ক্লিন করে। এখন এটাকে লবণ, হলুদ আর ঝালের গুঁড়াটা দিয়ে আমি এই গাটা কিন্তু কেচে কেচে নিয়েছি, দেখতে পাচ্ছেন, এর ভিতরে খুব ভালো করে যাতে সব কিছু ঢোকে, এই জন্য একটু ডলে ডলে ভিতরে ঢোকায় দিচ্ছি আর কি। ভালোভাবে মেখে নিচ্ছি আমি এখানে। তো এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন এর ভিতরে আমি এই টাকি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এই টাকি মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে আসলে ভেজে নিতে হবে। আর এই টাকি মাছের রেসিপিটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, টেনে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি আসলে এর ভর্তাটা করেছি। অনেকে তো অনেকভাবেই করে থাকে, এক একজনের ভর্তার রেসিপি হয়তো বা এক এক রকম হতে পারে, আবার এক রকম হতে পারে। তো আপনারা চেষ্টা করবেন পুরো রেসিপিটা ফলো করার। তো দেখতে পাচ্ছেন আমি এখানে বেশ একটু চেপে চেপে কিন্তু এখানে এটাকে একটু প্রেস করে করে একটু ভেজে নিব আর কি, যাতে করে এর ভিতরে পানিটা আসলে না থাকে, মাছটা বেশ একটু ভালোভাবে ভাজা হয়। আপনারা চেষ্টা করবেন এভাবে একটু ই করে দেওয়ার জন্য, চেপে চেপে দেওয়ার জন্য। আর অনেক বেশি জাল করে কিন্তু ভাজবেন না, তাহলে হবে কি মাছটা পুড়ে যাবে। তো মাছগুলো কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। যারা টাকি মাছ খেতে পছন্দ করেন না, অনেকেই হয়তো বা পছন্দ করেন না, তারা এইভাবে ভর্তা করে খাবেন, তো আসলে মজা পাবেন, অনেকই ভালো লাগে এভাবে ভর্তা করে খেতে। তো এখন আমি এই তেলটার ভিতরেই শুকনো মরিচ দিয়ে দিব। এখানে আমি 5টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তো এখানে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তো এটা এখন আমি এখানে একটু ভালো করে এটাকে ভেজে নিব। তো ঝালগুলোকে এখানটা আমি তুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এই পেঁয়াজ কুচি দিয়েছি, রসুনটা আসলে আস্তে দিব এখানে, কুচি দেইনি আর কি। তো এখানে দিয়ে দিলাম 5-6 টুকরা রসুনের কোয়া। তো এখানে আমি একটু ভেজে নিচ্ছি, ওই মাছের তেলটা দিয়েই আমি কিন্তু এখানে ভেজে নিচ্ছি। এখানে অনেক বেশি কিন্তু ভাজার দরকার নেই, একটু মোটামুটি হালকা ই করে ভেজে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে কিন্তু বেটে নিচ্ছি। তো মাছটা যখন বাটবেন তখন এর ফাঁকে ফাঁকে যে বড় যে কাঁটাগুলো ওগুলো কিন্তু ফেলে দেওয়ার চেষ্টা করবেন। আর চেষ্টা করবেন যে বড় যে কাঁটাগুলো বা ছোটো বেছে বেছে ফেলে দেওয়ার, আর যদি সম্ভব না হয় তাহলে বড়গুলো ফেলে দেবেন। তো এখানে আমি খুব ভালোভাবে এটাকে একটু বেটে নিয়েছি। তো আমার বাটা প্রায় হয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছেন মরিচ নিয়েছি, আর শুকনো মরিচটা আর পেঁয়াজ আর রসুন যে ভেজে নিয়েছিলাম সেটা নিয়েছি, আর লবণ নিয়েছি পরিমাণ মতো। তো একত্রে আমি সবগুলোকে একটু ভালোভাবে বেটে নিচ্ছি। এই টাকি মাছ ভর্তা আসলে সবাই পছন্দ করে, আর যারা পছন্দ না করেন তারাও চেষ্টা করবেন এভাবে দেখে বানানোর জন্য, আশা করি তাদেরও ভালো লাগবে। তো আমার বাটাটা কিন্তু প্রায় হয়ে গেছে।
তো এখন আমি একটা পাত্রে এটাকে তুলে নিব। তো দেখুন কতটা ইয়ামি লাগছে দেখতে, খেতেও কিন্তু খুবই মজার এই ভর্তাটা। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আজ এ পর্যন্তই, নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।